পরিশেষে শেষ করার আগে একটা খালি আমি অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে এই প্রজেক্টটা অর্থাৎ রমাদান মাসব্যাপী এই ইফতার বিতরণ প্রজেক্টটা আমরা শুরু করেছিলাম রমাদানের আগের মাসে। তো মাশাআল্লাহ সারা দেশব্যাপী প্রচুর ভাই বোন এখানে আমাদেরকে কন্ট্রিবিউট করেছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, বিকাশে, রকেটে ইত্যাদি অনলাইন অনলাইনের মাধ্যমে, অফলাইনে। তো এই প্রজেক্টটা আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ পুরো রমজান মাসব্যাপী। এটা আমরা বন্ধ করে দিচ্ছি না, এটা পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে ইনশাআল্লাহ। এটা সম্ভবত পঞ্চম দফায় প্রদান করা হচ্ছে, এরপরে আরও কিছু যত কন্ট্রিবিউশন আসবে, ডোনেশন আসবে, আমরা সেই অনুপাতে ইনশাআল্লাহ তাআলা নিডি মানুষদের কাছে পৌঁছে দেবো, যারা যোগ্য, যারা হকদার তাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এটা একটা অ্যানাউন্সমেন্ট। আর একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হলো যে গতকাল ঢাকায় যে ঘটনাটা ঘটেছে যে মার্কেটে আগুন ধরে গেছে এবং পুরো মার্কেটটাই প্রায় পুরো ছাই হয়ে গেছে, এখানে বহু মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালামাল ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ পাকের পরীক্ষা হতে পারে, আল্লাহর শাস্তি হতে পারে, অথবা উদ্দেশ্য প্রণীত হতে পারে, আল্লাহ আলম বিসওয়াব, আমরা জানি না। তো অ্যাজ এ মুসলিম আমরা আমাদের মুসলিম ভাইদের পাশে থাকার চেষ্টা করব। আমরা এই রেকর্ডিংয়ের মধ্য দিয়ে একটা মেসেজ দিতে চাই যে আমরা আমাদের এই টিম আদনান যেটা ওরা করেছে, বা তোহা জিনুন ইসলামিক স্কুল, অথবা আমাদের ঢাকাস্থ আলিদ খান বালিকা মাদ্রাসা, এই সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে ঢাকাস্থ ভাইদেরকেও কিছু কিছু করে রমজানে এবং ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যদি এই প্রজেক্টেও কন্ট্রিবিউট করতে চান তাহলে এই বিষয়ে পোস্ট দেওয়া হবে ইনশাআল্লাহ অনলাইনে, আপনারা এই প্রজেক্টে অংশ নিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে এটা আমি অনলাইনের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া সারা দেশব্যাপী কিছু কিছু জায়গায় আমাদের মসজিদ মাদ্রাসার কাজ চলছে, এগুলোতেও যদি কেউ কন্ট্রিবিউট করতে চায় তাদের ডোনেশন বা জাকাত বা এককালীন অনুদান বা মাসিক অনুদান এগুলো যদি কেউ পাঠাতে চায় আমরা আমাদের পোস্টের মধ্যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, আমাদের ঠিকানা, আমাদের লোকেশন সব কিছু দিয়ে দিব। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদেরকে এই মহৎ কাজগুলোতে অংশ নিতে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তো আমি আর লম্বা করছি না, কুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।